हेलो व्यूअर्स, आमार चैनले सबाई के स्वागत। आज के आमी जमिर माप सम्पर्के शिखाबो। सहजे आमरा जे कोनो जमिर माप आमरा शिखते पारबो एबं निजेराओ मापते पारबो। एई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त भालोभावे जदि देखेन ताहले अति सहजे आपनि जमिर मापटा शिखे निते पारेन। आमी मोहम्मद साइफुल इस्लाम। আমার চ্যানেলে যারা এখন নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কারো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং লাইকস এবং কমেন্টস করে আমাকে ভিডিও করার জন্য উৎসাহ করবেন। জমি মাপার সহজ পদ্ধতি। অতি সহজে আমরা কিভাবে একটা জমি মাপতে পারি, তাহলে এখানে একটা আমরা কি জমি, আজকে একটা উদাহরণ শুন এই জমিটা আমরা কিভাবে মাপবো সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। তাহলে জমির দৈর্ঘ্য আছে 160 ফুট এবং জমির দৈর্ঘ্য 140 ফুট, জমির প্রস্থ 80 ফুট, জমির প্রস্থ 50 ফুট। তাহলে এই জমির আমাদের দেখেন দুইটা দৈর্ঘ্য আছে 160 ফুট এবং কত 140 ফুট এবং প্রস্থ আছে 80 ফুট এবং কি 50 ফুট। এই জমিটা আমরা শতাংশ এবং কাঠা রূপে কিভাবে প্রকাশ করা যায়, কারণ অনেক আমরা জমি শতাংশ প্রকাশ করি আবার অনেক আমরা কি কাঠা ভাবেও প্রকাশ করে থাকি, যেভাবে সত্যি সহজে করা যায় সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখাব। তাহলে আমরা প্রথমে আসি একটি জমির গড় দৈর্ঘ্য বের করব। এখানে জমির দৈর্ঘ্য ছিল 160 ফুট এবং 140 ফুট, দুটা যখন আমরা যোগ করব তখন বের হবে 300 ফুট। আমরা জানি কোনো কিছু যদি গড় বের করি তাহলে যত কটা আমরা যোগ করবো এখানে দুইটা সংখ্যা দিয়ে, তাহলে আমাদের দুইটা কি করতে হবে, ভাগ করতে হবে। যদি দুইটা ভাগ করি তাহলে আমাদের হয় 150 ফুট। তাহলে এই জমিটার গড় দৈর্ঘ্য হচ্ছে 150 ফুট। আমরা একইভাবে আমরা জমির প্রস্থটা বের করবো, তাহলে এখানে প্রস্থ হচ্ছে 80 ফুট এবং 50 ফুট, দুইটা যোগ করলে হবে আমাদের 130 ফুট এবং দুইটা যদি ভাগ করি তাহলে আমাদের প্রস্থ হলো 65 ফুট। আমরা কিন্তু গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থটা আমরা কি করেছি বের করে ফেলেছি অতি সহজে। এখন আমরা বের করব ক্ষেত্রফল। আমরা জানি আয়তকার জমির যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক তাই দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 65 বর্গ ফুট, আমাদের গুণ করলে হচ্ছে 9750 বর্গ ফুট। তাহলে আমরা এখন বের করব হচ্ছে এটাকে আমরা কিভাবে আমরা কি করতে পারি শতাংশে প্রকাশ করতে পারি শতাংশে। এখন শতাংশ যদি প্রকাশ করতে চায় তাহলে সবার আগে আমাদের যেটা জানতে হবে 1 শতাংশ সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে আমাদের যে কোনো ক্ষেত্রে জমির ক্ষেত্রফলটা বের করার পর আমরা শতাংশে প্রকাশ করতে হলে এই 435.6 আমরা কি করবো ভাগ করব। ভাগ করলে আমাদের এখানে যে জমিটা আমরা উদাহরণ দিয়েছিলাম সেখানে আমাদের বের হয়েছে কত 22.38 শতাংশ। তাহলে ভিউয়ার্স অতি সহজে আপনারা কি করতে পারবেন যে কোনো সময় যে কোনো জমির শতাংশটা বের করতে পারবেন। এখন অনেকে আবার জমি কাঠায় প্রকাশ করে, আমরা কাঠায় কিভাবে প্রকাশ করতে পারি, যদি কাঠায় প্রকাশ করি তাহলে আমাদের জানতে হবে 1 কাঠা সমান সমান 720 বর্গ ফুট। তাহলে আমাদের 720 ভাগ করলে হবে কত 13.54 কাঠা। তাহলে আমরা অতি সহজে আমরা কি করতে পারলাম কাঠায় এবং শতাংশ জমিটা প্রকাশ করতে পেরেছি। আমরা এখন নিজেরাও কি করতে পারবো প্রকাশ করতে পারবো।